على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: "من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه". او كما قال عليه الصلاه والسلام: اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমরা হজ এবং কোরবানিকে সামনে রেখে পরিশুদ্ধ নিয়ত ইখলাস এবং রিয়া সম্পর্কে আলোচনা শুনেছিলাম আজকে আমরা সেই দুইটি আবাদতের একটি আবাদত হজ সম্পর্কে কিছু আলোচনা শুনব রবিবার দিন ইনশাআল্লা ঈদের নামাজের আগে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা শুনব হজ কাদের উপর ফরজ সুরা আলী সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি কাবাগরে যাইতে সক্ষম আল্লাহর জন্য ওই ব্যক্তির উপর হজ করা ফরজ যার সামর্থ্য আছে সেখানে যেতে সক্ষম তো তার জন্য আল্লাহকে খুশি করার জন্য হজ করা আবশ্যক হয় ফরজ হয়ে যায় এগুলো এক নম্বর কথা দ্বিতীয় কথা হজ যাদের উপর ফরজ হয় জীবনে একবার হজ করলেই ফরজিয়ত আদায় হয়ে যায় এ ব্যাপারে আমরা দুটি হাদিস শুনি প্রথম হাদিস মুসলিম শরীফের তিন হাজার একশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায় দি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা তিনি বলেন খতবানা রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি অহুসাল্লাম রুসুল আকরাম সল্লাল্লাহ সাল্লাম খুতবা দিলেন ফকল আইয়ো হান্নাস কদ ফারত আল্লাহ আলাইহি কোমল হাজ্জা ফাজ্জু রসুল আকরম সাল্লি সাল্লাম বললেন হে মানুষ হে লোক সকল আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন তোমরা হজ করো ফকাল আমিন রসুল আল্লাহ এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল সল্লআ আলি সাল্লাম হজ কি প্রত্যেক বছর করা লাগবে ফাসাকাতা কাতা রসুল আকরম সাল্লি সাল্লাম চুপ হয়ে গেলেন হাত্তা কলাহা সালাসান প্রশ্নকারী এই প্রশ্নটা তিনবার নবীজিকে করলেন হুজুর প্রত্যেক বছর হস করা লাগবে প্রত্যেক বছর হস্ করা লাগবে প্রত্যেক বছর হস্ করা লাগবে এমন তিনবার করলেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম চুপ থাকলেন অবশেষে ফকল আর রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম নবীজি অবশেষে বললেন আল্লাহ কুলতু নাম লা ওয়াজাবাত আতুম আমি যদি তোমার প্রশ্নের জবাবে হা বলে ফেলতাম তাহলে প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য আবশ্যক হয়ে যেত আর এটা তোমরা না তুমি যে বারবার প্রশ্ন করলা প্রত্যেক বছর হজ ফরজ কিনা আমি যদি একবার হাঁ বলে ফেলতাম তো প্রত্যেক বছর তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যেত আর এটা তোমরা পারতে না কষ্ট হয়ে যেত এই হাদিস থেকে বোঝা যায় হজ জীবনে একবারই ফরজ একবার ফরজ হজ আদায় করলে তার উপর থেকে ফরজের যেই জিম্মাদারি এটা আদায় হয়ে যায় এ ব্যাপারে আরেকটি হাদিস আমরা শুনি ইবনে মাজার আঠাশশো ছিয়াশি নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি বলেন আন্নাল আকরা আবনা হাবিস সাহলা রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবীজির একজন সাহাবা নাম আকরা ইবনে হাবেস তিনি রুসুল আকরম সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ জুফিকুল্লি সানাতিন ও মর্রতান ওয়াহিদা হে আল্লাহ রসুল হজ কি প্রত্যেক বছর নাকি একবার জীবনে ফক আল্লাহ রসুল আ ইসাল্লাহ ল আইসাল্লাম বাল মরতা নোয়াহিদা নবীজি বললেন হজ জীবনে একবার নবী এরপরে বললেন ফামানিশ তত এর পরেও যদি কেউ হজ করার সামর্থ্য রাখে আর হজ করে এটা তার জন্য নফল হবে এটা তার জন্য নফল হিসাবে গণ্য হবে বাকি জীবনে হজ ফরজ একবার এরপরে যতবার করবে এটা তার জন্য নফল হজ হিসাবে গণ্য হবে এগুলো দ্বিতীয় আলোচনা যে হজ জীবনে একবার ফরজ তৃতীয় আলোচনা হজের সামর্থ্য হয়ে গেলে দেরি না করে খুব তাড়াতাড়ি হজ আদায় করে ফেলা এ ব্যাপারে আমরা দুটি দৃষ্টান্ত দেখি এক নাম্বার ইবনে মাজার আঠাশশো তিরাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা আল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন দ্রুত হজ সম্পাদন করে কেন নবীজি বলেন ফাইন্নাহু কদিয়াম রদুল মারিজ হতে পারে যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে কখন অসুস্থ হয়ে যায় বলা তো যায় না হজের সামর্থ্য হয়েছে হজ করে ফেলো তুমি অসুস্থ হয়ে যেতে পারো যে আগামী বছর করবো আগামী বছর যে তুমি সুস্থ থাকবা এটার কি নিশ্চয়তা আছে কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায় তুমি যে টাকা জমা করে রেখেছো এই বছর না পরের বছর এই বছর না পরের বছর এটা যে ডাকাতি চুরি হয়ে যাবে না এটার কি নিশ্চয়তা ও তারিজুল হাজার তিন নাম্বার নবীজি বলেন কখনো কখনো এমন প্রয়োজন উপস্থিত হয়ে যায় যে প্রয়োজনের সময় হজের জমানু টাকাটা শেষ হয়ে যেতে পারে যার জ্বলন্ত দৃষ্টান্ত গত দুই বছরের করোনা অনেক মানুষ হজের নিয়ত করেছে মানুষের বিপদ আপদ দেখা টাকা দিয়ে দিছে তো এই টাকাটা চলে গেল তো রসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে ব্যক্তি যেন দ্রুত হজ সম্পাদন করে করোনা ভাইরাসের কারণে কত মানুষ চার মাস পাঁচ মাস সাত মাস আট মাস দশ মাস চাকরি নাই নাই বেতনও তো জমানো টাকা শেষ এই জন্য রসুল আকরম সাল্লাম বললেন হজ যে ইচ্ছা করে এই ব্যক্তি যেন দ্রুত হজ সম্পাদন করে দ্বিতীয় দৃষ্টান্তটি সহিহিব কিতাবের নাম হাদিস নাম্বার এক হাজার একশো এগারো নাম্বার হাদিস আর আবদুল্লাহিব নিয়াব্বাসিনদুয়াল আহুতা আলা আনহুমা তাজ্জালু ইলাল হাজ্জিয়ানি আল ফারি দগ তিনি বলেন তোমরা হজ তাড়াতাড়ি আদায় করে ফেলো অর্থাৎ ফরজ হজ তাহলে আমরা তৃতীয় যে বিষয়টা শিখলাম হজ যাদের উপর ফরজ হয়ে যায় দেরি না করে অবিলম্বে হজ আদায় করে ফেলা দেখেন এখন কতটা কষ্ট হয়ে গেছে আগে যে সমস্ত হাজি সাহেবরা করোনার কারণে যেতে পারেনি তারা যাবে এরপরে নতুন করে হাজি নেবে যারা হজের ইচ্ছা করে তাদেরকে নিবে তাহলে কষ্টকর হয়ে গেল বিষয়টা এ এগেল তৃতীয় বিষয় চতুর্থ বিষয় হজ যেই ব্যক্তিকে আল্লাহ সামর্থ হজের সামর্থ্য যাকে আল্লাহ দিয়েছে উনি যদি ইচ্ছা করে বারবার দেরি করে এক বছর দুই বছর তিন বছর এইভাবে খালি দেরি করে তার ব্যাপারে হাদিসে আসছে হাদিসে কুচ্ছির মধ্যে সহিহুদ্ কিতাবের নাম হাদিস নাম্বার এক হাজার একশো নাম্বার হাদিস

তাকে আমি জীবন যাপনের যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে ইলাইয়া আমার কাছে আসে না এর এক ব্যক্তির শরীরটা সুস্থ রেখেছি টাকা পয়সাও যথেষ্ট দিয়েছি এক বছর দুই বছর এমন পাঁচ বছর হয়ে গেছে আসে না আমার কাছে লা মাহরুম আল্লাহ বলেন ওই ব্যক্তি হত বাগা বঞ্চিত মাহরুম না জুবিল্লা লামাহরুম সে বঞ্চিত হতবাগা যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ খুব দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করে তাহলে এই হাদিস থেকে আমরা হাদিসে কুৎসি থেকে বুঝলাম যে একটা ধমক আসছে এই হাদিসে কুৎসির মধ্যে যে পাঁচ বছর তোমাকে সামর্থ্য দিলাম আগামী বছর আগামী বছর করতে করতে পাশ হয়ে গেছে আসে না লামাহরুম সে বঞ্চিত তাকে মাহরুম বলছে আল্লাহ পাঁচ নাম্বার কথা কাবা শরীফ দুইবার ধ্বংস করা হয়েছে তৃতীয়বার ধ্বংস করা হয়ে গেলে আর হজ করা যাবে না সহিবনে খুজাই মা পঁচিশশো ছয় নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে অমর হলদি আল্লাহতা আলা আনহুমা ইস্তাম তেও বিহা দালবাইত আব্দুল্লাহ ইব্নে অমর থেকে বর্ণনা তিনি বলেন তাড়াতাড়ি এই ঘরের পবিত্রতা তোমরা অর্জন করো এই ঘরের বরকত অর্জন করো হজ এবং উমরার মাধ্যমে ফকদ হুতিমামার রতাইন কাবা দুইবার ধ্বংস করা হয়েছে তৃতীয়বার ধ্বংস করা হলে কাবা আকাশে উঠায় নেওয়া হবে আর জমিনে আসবে না তিনবার ধ্বংস হয়ে গেলে এটা আকাশে উঠিয়ে নেওয়া হবে তাড়াতাড়ি এটার বরকত হাসিল করো উঠিয়ে নিয়ে গেলে এটার বরকত আর বাবা না এই গেল পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার হজ আদায় করার ক্ষেত্রে অনেকে আবার বিভিন্ন ছল ছাতুরি তালাশ করে কয় হজ করতে ছবি উঠানো লাগে আমি ছবি উঠাবো না আমি এই যুগের শ্রেষ্ঠ পীর সাহেব তাই ছবি উঠায় আমি হজে যাবো না এই জন্য আমি হজ করতেছি না হজে নবীজি ঘোড়া দিয়ে গেছে উট দিয়ে গেছে সাহাবারা বাহন দিয়ে গেছে তাই আমি ওই বাহনের অপেক্ষায় আছি বাহন দিয়ে যাবো আমি ফেলেন দিয়ে যাবো না এই একটা বিষয় এই ব্যাপারে আলাস হাইন একটা হাদিসের কিতাব এই কিতাবের ষোলোশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা ইসলাম আল্লাহ নবী বলেন ইসলামে সন্ন্যাস বাদিতা নাই ইসলামে বৈরাগ্যতা নাই কোটি কোটি তোমার টাকা তুমি সালা দিয়ে জঙ্গলে ঘুরো আর বলো আমি ছবি উঠাই নুর কারণে হস করি না প্লেনে যাইতে হয় তাই হস করি না কোটি কোটি টাকা হ্যাঁ পাঁচ সাতটা বাড়িও আছে কিন্তু ইচ্ছা করে আপনার সালা দিয়ে ঘুরে নবীজি আল্লাহ না সরুরতা ফিল ইসলাম ইসলাম এইগুলা নাই কোনো অবস্থার নাই এই জাতীয় সন্ন্যাসবাদিতা বৈরাগ্যতা ইসলামের মধ্যে নাই আল্লাহ আমাদেরকে হাদিসগুলা বুঝার তৌফিক দান করেন এখন ছবি উঠায় হজে যেতে হবে হ্যাঁ অপ্রয়োজনীয় ছবি উঠানো ঠিক না কিন্তু হজে যাওয়ার ছবি উঠানোটা এটা প্রয়োজনীয় এটা প্রয়োজন অপ্রয়োজনে আপনি ওই যে অনর্থক ছবি উঠানো এটা ঠিক না কিন্তু প্রয়োজন এটা হজে যাওয়াটা প্রয়োজন এখানে ছবি উঠাইয়া যেতে হবে আপনার সাত নাম্বার কথা হজের বিধানগুলা গুলা আকরাম একরাম সাল্লি সাল্লামের কাছ থেকে শিখে নেওয়া তো নাই এখন ওলামা একরামের কাছ থেকে শিখে নেওয়া হজের প্রশিক্ষণ হয় সেখান থেকে শিখে নেওয়া নাসাই শরীফের তিন হাজার বর্ণনা খুজু মানা তোমরা হজের বিধানগুলা শিখে নাও হজ কিভাবে আদায় করতে হয় আমাকে দেখে তোমরা শিখে নাও আমার জানা নাই হয়তো আগামী বছর আমি আর হস করতে পারবো না আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েছে চলে যাবে দুনিয়া থেকে তো রসুলাম বললেন আমার থেকে শিখে নাও তাড়াতাড়ি দেখে দেখে শিখ ফাইলা আদ্রিলা আহজুবাদি হাদা এই বছরের পর হয়তো আমি আর হস করতে পারবো না ইঙ্গিত হলো হয়তো দুনিয়াতে আর থাকবো না তা আমার থেকে যা শিখার শিখে নাও তো এখন হজের প্রশিক্ষণগুলো যেখানে হয় সেখান থেকে হজের নিয়মাবলী শিখে নেওয়া আট নাম্বার হজে তিনটা কাজ কঠিনভাবে নিষিদ্ধ অশ্লীল কথা অশ্লীল কর্ম ঝগড়া এই তিনটা কাজ কঠিনভাবে হজে নিষিদ্ধ সুরা বাকারার একশো সাতানব্বই নাম্বার আয়াত ফামান ফরদফি হিন্নাল হাজ্জা ফালা রফাথা ওয়ালা ফুসু কহ ওয়ালা জিদা ফিল হাজ যে ব্যক্তি হজ নিজের উপর আবশ্যক করে নিয়েছে যে হজে যাবে ব্যক্তি এ অশ্লীল কথা বলবে না অশ্লীল কর্ম করবে না ঝগড়া করবে না এই তিনটা কাজ নিষিদ্ধ হজের মধ্যে নয় নাম্বার সবচেয়ে উত্তম হজ হলো হজ যে তামাত্মে তামাত্ম করা এরপরে হালাল হওয়া এরপরে হজ করা বাংলাদেশ থেকে যে হাজি সাহেবরা ইহরাম বেঁধে যায় যাওয়ার পর প্রথমে ওমরা করে প্রথমে কি করে ওমরা হাজি ক্যাম্পে গিয়ে অনেক হাজি সাহেবের জিজ্ঞাসা করবেন কি ব্যাপার কোথায় যান ক হজে যাই কিসের নিয়ত করছেন ক হজের নিয়ত না এখান থেকে ওমরা নিয়তে যেতে হবে কিসের নিয়ত হ্যাঁ বারবার বলে এর বলে কয় এই মেয়া সাড়ে চার লাখ টাকা খরচ করে কি উমরায় যাই এই তো হজে আরে হজেই তো যাবেন আপনি তো প্রথমে এখান থেকে নিয়ত করতে হবে উমরা উমরা গিয়ে সম্পাদন করবেন এরপরে হজের নিয়ত কি এটা না এই হজ ক্যাম্পে এইভাবে শিক্ষা দেওয়া হয় তা যাই হোক এগুলা বুঝিয়ে দেওয়া ওখানে এগুলো বারবার বলা হয় যে সবাই উমরান নিয়োগ করি এখান থেকে বাংলাদেশ থেকে উমরান নিয়োগ করে আমরা বিমানে উঠব তো এই জন্য অনেকে গিয়ে জিজ্ঞাসা করবেন এই মেয়ে এত টাকা পয়সা খরচ করছি গিয়ে উমরা করার জন্য তা উনি কিন্তু উমরার হেরাম যে বাঁধছে উমরাই করবে গিয়ে তাহার যে এটা উত্তম সহিব নেহেবান উনচল্লিশ বিশ নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়া আলা মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার মান হাজ্জা যারা হজের ইচ্ছা করবা ফাল ইউহিল্লা বি উমরাতিন ফি হাজ্জা তোমরা হজ্জে তামাত্তুয়ের জন্য ইহরাম বাঁধবা মানে প্রথমে উমরা এরপরে হজ যেটা আমাদের বাংলাদেশে সাধারণত আমরা যেই হজটা করি আলহামদুলিল্লাহ এটা হজ্জে তামাত্তু এবং এটা সহজ এটা করা কষ্ট করো না এটা সহজ আদায় করা তে হজ্জে তামাত্তু এটা হলো উত্তম হজ এই হজটা আদায় করা আমাদের দেশ থেকে সাধারণত এই 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 হজের নিয়তে সবাই হজ তিন প্রকার হজ্জে তামাত্মু হজ্জে কেরান হজ্জে ইফরাত তো আমাদের দেশে যে এটা হয় এটা হজ্জে তামাত্মু হজের ফজিলতের ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা শুনব এক নাম্বার হজের ফজিলত বুখারি শরীফের পনেরোশো একুশ নাম্বার হাদিসের বর্ণনা আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله মানহ্জাল্লাহ ফালাম মিয়ার ফুসওয়ালাম মিয়র সুকরাজা আ উম্মুহু যেই ব্যক্তি আল্লাহ আর হজ করে হজের মধ্যে অশ্লীল কথা বলে না অশ্লীল কর্ম করে না ঝগড়া করে না এমন হজাদায় করার পর যেই ব্যক্তি প্রত্যাবর্তন করে মা সন্তানকে জন্ম দিলে যেমন গুনাহ থাকে না হাজি সাহেব এমন নিষ্পাপ শিশুর মতো স্বদেশে প্রত্যাবর্তন করে কোনো গুনা থাকে না একদম জন্মগ্রহণকারী নবজাতকের মতো এ হলো হজ্জের ফজুল হত দ্বিতীয় কথা হজ আদায় করলে হজের সাথে সাথে আগের যত গুনা সব মাফ হয়ে যায় তিনমিজি শরীফের আটশো এগারো নম্বর হাদিস কয়লা আর সুলহীসল্লুল্লাহ কয়লাইহি ওয়াসাল্লাম মানহাজ্জা ওয়ালাম মিওর ফোজ গুফির আল হুম তাকদ্দামিন জাম্বি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি হজ আদায় করে অশ্লীল কথা বলে না অশ্লীল কর্ম করে না এমন হজ ওই হজ আদায় করার সাথে সাথে তার আগের সব গুণাগুলো মাফ হয়ে যায় মুসলিম শরীফের দুইশো বিশ নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লা ইবনে আমর কে আল্লাহর নবী বলেন ইয়া আমর আমর ইবনুল আজ কে আল্লাহ নবী বলেন ইয়া আহম হে আমর আমা আলিম তান্নাল ইসলাম আয়াহদিমা কানা কবলা তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে আগের সব অপরাধ মাফ ও আন্নাল হিজরতা তাহদি না কানা কবলাহা হিজরত করলে আগের সব অপরাধ মাফ ও আন্নাল হাজ্জা ইহদি কা কানা কবলা হজ আদায় করলে আগের সব গুনাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যায় হজ করলে সব শেষ তো এই জন্য আমরা এরকম হজের নিয়ত করব। এগুলো এক নাম্বার হজের ফজিলত এই ব্যাপারে আমরা দুইটা কথা শুনলাম প্রথমে হজর ফজিলত শুনলাম যে হজ করলে নবজাতক শিশুর মতো হয়ে যায় আরেকটা শুনলাম হজ করলে আগের সব গুণা মাফ দ্বিতীয় কথা যে মাবরুরের ফজিলত হজ্জে মাবরুর মানে কবুল হজের ফজিলত কোন হজ কবুল হজ হালাল ঠাকায় হজ করতে হবে কি টাকায় হালাল ঠাকায় তাহলে হজ্জে মাবরুর হবে বুঘারি শরীফের ছাব্বিশ নাম্বার হাদিসের বর্ণনা সুইলা ওয়াসাল্লাম রসুল্লাহি সাল্লাই্লাম আলী আফজল নবীকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ নবীজি জবাব দিলেন এক নম্বর ইমানুন বিল্লাহি ওয়া রসুলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল সুম্মা কিলাম এরপর প্রশ্ন করা হলো সুম্মা মাযা হুজুরের পর শ্রেষ্ঠ আমল কোনটা নবীজি জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তো সুম্মা মাজা আবার প্রশ্ন করা হল জোরের পর সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা নবী দিলেন দিলেন মাবরুর কবুল হজ যদি কেউ আদায় করতে পারে এই আমলটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কবুল হজ বলেন তো শব্দটা কি কবুল হজ এটা আরবিটা মনে রাখেন বলেন হাজ্জে মাবরুর বলেন তো সবাই এই শব্দটা মনে রাখবেন হজ্জে মাবরুর ইন আল্লাহর কাছে যারা হজ এর দোয়া করবেন বলবেন আল্লাহ হজ্জে মাবরুর আদায় করার তৌফিক আমারে দেন হজ্জে মাবরুর আদায় করার তৌফিক আমারে এই দোয়া করবেন কারণ আপনি তো সুদি টাকায় অনেক সময় হজ যাবেন এই জাতীয় দোয়া করেন না তাই দোয়া করুন হজ্জে মাবরুর তাহলে আল্লাহ হালাল টাকার ব্যবস্থা করবে হজে মাবরুরের একটা ফজিলত শুনি বুখারী শরীফের 1773 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজুল মাবরুর লাইসালাহু জাজা উন ইল্লাল জান্না কোন বান্দাবান্দি যদি হজ্জে মাবরুর আদায় করতে পারে কবুল হজ আদায় করতে পারে নবী বলেন তার প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত তার অন্য কোন প্রতিদান নাই কি প্রতিদান জান্নাত তার প্রতিদানটাই জান্নাত সুবহান আল্লাহ হজ্জে মাবরুর এটাকে শ্রেষ্ঠ জেহাদ বলা হয়েছে সুবহান আল্লাহ এটাকে কি বলা হয়েছে শ্রেষ্ঠ জেহাদ এ বুখারীর বর্ণনা পনেরোশো বিশ নম্বর হাদিস আ নায়েশাদা সিদ্দিকত আলা আনহা আম্মা আয়েশা সিদ্দিকার বন ন না নবী কি বলেন ইয়ার রসুল আল্লাহ নারল জিহাদ আফজুল আল আমল হুজুর আমরা মনে করি জিহাদ হলো সব শ্রেষ্ঠ আমল আফালা নুজাহিদু আমরা মহিলারা কি জেহাদ করতে পারবো না ইয়া রসুল আল্লাহ জিহা আদ অনেক শ্রেষ্ঠ একটা আমল আমরা মহিলারা কি জিহাদ করব না নবী জবাব দিলেন লা না তোমরা জেহাদ করবা না ولكن افضل الجهاد حج مبرور তোমাদের জন্য শ্রেষ্ঠ জেহাদ হলো কবুল হজ আদায় করা তোমাদের যদি মাবরুর আদায় করতে পারো এটাই শ্রেষ্ঠ জেহাদ এটাই শ্রেষ্ঠ জেহাদ এক হাদিসে বলা হয়েছে হজ্জে মাবরুর এত ফজিলতপূর্ণ যে ক্ষেত্র বিশেষ অন্যান্য আমলের চেয়ে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এমন দুনিয়ার পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন অন্য আমলের চাইতে হজ মাবরুরের শ্রেষ্ঠত্ব তেমন দলিল একটা হাদিসের কিতাব এক হাজার আল্লাহ নবী বলেন মোলেন আফজলুল সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো আল্ল ইমানি ও সব চাইতে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ইমান আনা নবীর প্রতি ইমান আনা দুই নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তিন নাম্বার নবী বলেন হাজ্জাতুন মাবরুর আর এক বর্ণনায় হাজ্জাতুন বাররা তিন নাম্বার শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর মানে কবুল হজ নবী বলেন এই হজ্জ মাবরুর আর ফজিলত এমন তাফদুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলিয়াস শামসি ইলা মাগরিবিহা সূর্যের উদয়স্থল এবং অস্তস্থলের মাঝে যেমন পার্থক্য ক্ষেত্র বিশেষ হজ্জে মাবরুর আর শ্রেষ্ঠত্ব অনন্য আমলের চাইতে আল্লাহর কাছে তেমন মর্যাদাপূর্ণ হয়ে যায় সূর্যের উদয় স্থল অস্তস্থল উদয় স্থল পূর্ব অস্তস্থল পশ্চিম এটার দূরত্ব যেমন আল্লাহর কাছে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব এমন হয়ে যায় তো আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন যে এই জন্য বেশি বেশি দোয়া করা এগুলো হাজার ফজিলতের ক্ষেত্রে দুটি কথা প্রথমে হজের ফজিলত পরে জানলাম হজ্জা বাবরুরের ফজিলত তিন নাম্বার কথা বুড়া মানে বৃদ্ধ ছোট নারী দুর্বল তাদের জেহাদ হলো হজ এবং ওমরা সুবাহান আল্লাহ নাসাই শরীফের ছাব্বিশশো ছাব্বিশ দুই ছয় দুই ছয় ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশো নাম্বার হাদিসের বর্ণনা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন জিহাদুল কাবির ওয়গীর ওদ ওয়ালমার ওয়াল উমরা। নবীজি বলেন জিহাদুল কাবির বৃদ্ধ মানুষের হজ ওয়সগীর ছোট মানুষের জিহাদ বৃদ্ধ মানুষের জিহাদ ছোট মানুষের জিহাদ ওদ্য ঈফ দুর্বলের জিহাদ ওয়ালমার আ নারীর জিহাদ সাদা যারা আছেন আপনাদের জিহাদ ছোটদের জিহাদ দুর্বলের জেহাদ নারীর জেহাদ আল হাজু আল উমরা তাদের জেহাদ হলো হজ এবং উমরা করা এটা করলে তাদেরকে আল্লাহ জেহাদের সব দান করবে এটাই তাদের জেহাদ আর একটা বর্ণনা শুরু আমরা মাঝে মাউজ জাওয়ায়েদ লেখকের নাম ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই তিন নাম্বার খন্ড দুইশো নয় নম্বর পৃষ্ঠা আদিসের বর্ণনা সহি এটার মধ্যে আসছে আনিল হুসাইন ইবনি আলী ইবনি আবি তালিবিন নদী আল্লাহ আলা আন হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেবের বর্ণনা নবীর নাতি হজরত হুসাইনের বর্ণনা যা আর অজুলুন ইলা নবী সাল্লি ওসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার বহর বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি জবাদ আমার সাহস কম ইন্নি দাইফ আমি দুর্বল হুজুর আমি কিভাবে জিহাদের মর্যাদা পাইতে পারি দুর্বলতার কারণে আমি জিহাদে যেতে পারি না সাহস কমের কারণে আমি জিহাদে যেতে পারি না আসলে লোকটা দুর্বল অনেক দুর্বল তো দুর্বলের কারণে তো দুর্বল যেহেতু এই জন্য সাহস একটু কম হুজুর আমি তো জেহাদে যেতে পারি না এত দুর্বল মানুষ কিন্তু আমি জেহাদের মর্যাদা চাই এটা কিভাবে সম্ভব নবীজি বললেন হালুবা ইলা জিহাদিন টেনশনের কিছু নাই আসো এমন অনেক জিহাদের সংবাদ তোমাকে দেই যে জেহাদের মধ্যে অস্ত্র অস্ত্রের প্রয়োজন নাই যে জেহাদে অস্ত্রের প্রয়োজন নাই তুমি তো দুর্বল মানুষ আর কি নবীজি বললেন আল্লাহ তুমি হজ করো এই হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের দিয়ে দিবেন দেখবেন অনেক নিয়ে যাচ্ছে তো এই যে ওনারা কিন্তু জিহাদের সব পায় এই যে হুইল চেয়ারে অসুস্থ হয়ে গেছে মাহুর হয়ে তো এই যুগে আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন অথবা মাজুর যদি পারেন আর কি একটা হজ করে ফেলেন হজেরও সব পেয়ে গেলেন জিহাদেরও সব পেয়ে গেলেন এটা হলো নারী পুরুষ আপনার নারী বৃদ্ধ দুর্বল ছোট যারা তাদের জন্য এই কথা এগুলো তিন নাম্বার কথা চার নাম্বার কথা হাজি সাহেব হস করতে বের হওয়ার পরেই আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় আল্লাহর জিম্মায় চলে যায় হাজি সাহেব আল্লাহর জিম্মায় তখরিজুল মুসনাদ কিতাবের নাম বারো নম্বর খন্ড তিনশো উনআশি নাম্বার পৃষ্ঠা কালারসুল্লাহি সাল আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসাতুন ফি জিমানিল্লাহি আযযা ওয়া জাল তিন ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে এক নাম্বার আপনারা সুবহানাল্লাহ আপনারা আপনারা এই যে এখন যারা এই মসজিদে আছেন আপনারা সুবহানাল্লাহ হ্যাঁ আপনারা এক নাম্বার রজুলুন খরাজা মিম বাইতিহি ইলা মাসজিদিম মিম মাসাজিদিল্লাহ এক নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘর থেকে আল্লাহর কোন মসজিদের দিকে যায় সালাত আদায় করার জন্য ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় এই জন্য মুসল্লিদেরকে কষ্ট দিয়ে না সব মুসল্লি আল্লাহর জিম্মায় আল্লাহ কিন্তু ধরবে কে আমাদের হ্যাঁ আমার নিয়ন্ত্রণ একটা বান্দা ছিল তুমি তার কষ্ট দিলা তাহলে আল্লাহর জিম্মায় আপনারা আছেন এগুলো এক দুই নাম্বার ওয়ারজুলুন খরজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয় ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তিন নাম্বার ওয়ারজুলুন খরজা জান যে ব্যক্তি হজ উমরার উদ্দেশ্যে বের হয় ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তাই হজে গিয়ে মারা গেলে এই সাথে সাথে তার ঠিকানা জান্নাত হ্যাঁ আল্লাহর জিম্মায় আছে তো মারা গেলে জান্নাত হয়ে যায় তো চার নম্বর হাজি সাহেব আল্লাহর জিম্মায় চলে যায় এগুলো আসছে চতুর্থ আলোচনা হজর ফজিলতের ক্ষেত্রে হাজের ফজিলতের ক্ষেত্রে পঞ্চম আলোচনা হাজি সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে যায় হাজি সাহেব যখনই হজের আওনা করলেন তখন উনি আল্লাহর প্রতিনিধি হয়ে যায় সুহান ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার আঠাইশো তিরানব্বই নাম্বার হাদিস দুই হাজার আটশো তিরানব্বই নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি এক নাম্বার আল গাজিফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মুজাহিদ দুই নাম্বার আল হাজ তিন নাম্বার আল মুআতামির এক নাম্বার আল্লাহর রাস্তার মুজাহিদ দুই নাম্বার হাজি সাহেব তিন নাম্বার উমরা আদায়কারী এই তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হয়ে যায় নবীজি বলেন দাহুম ফা যাবু আল্লাহ তাদেরকে ডাক দিছে তারা আল্লাহ ডাকে সারা দিস সুবাহান আল্লাহ আল্লাহ তাদেরকে ডাক দিছে তারা আল্লাহ ডাকে সারা দিস এবার হাদিসের শেষে নবী বলেন যেহেতু আল্লাহ ডাকে তারা সারা দিছে সালু হু ফা তহুম এবার তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেয় কি কইছে দেখছেন হাদিসে আল্লাহ ডাক দিছে সারা দিছে এবার তারা আল্লাহকে যা বলবে আল্লাহ তাই দিবে তাদেরকে সালু হু ফা তহুম এগুলো পাঁচ নাম্বার কথা হাজি সাহেব আল্লাহর প্রতিনিধি হজের ফজিলতের ক্ষেত্রে ছয় নাম্বার কথা হাজি সাহেবকে আল্লাহ মাফ করে আর হাজি সাহেব যাদের জন্য আল্লাহর কাছে মাফ চায় তাদেরকে আল্লাহ মাফ করে এই জন্য যারা হজে যায় তাদের কাছ থেকে আতর তসবি টুপি খুরমা খেজুর আজয়া খেজুর না বলবেন ভাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মাফ করে দেয় ওটা তো দিলে ভালো কিন্তু এটা না চেয়ে বলবেন ভাই আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মাফ করে দেয় হাজি সাহেবদেরকে যাওয়ার সময় এটা বলে দিবেন বলবে কি চাও তোমার জন্য কি আনবো ছেলেরা চায় আইফোন মোবাইল ইত্যাদি চায় এগুলো না চেয়ে বলবেন কি যে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে দেয় মানে যেটা আল্লাহ নিশ্চিত করে দেয় এটা না চায় চায় অন্যগুলা যেগুলো টাকা খরচ হবে হাজি সাহেবের এই জন্য আসলে আমাদের আসলে কোনটা চাওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এটা কত বড় ফজিলতের কথা ভাই ঠিক না এটা অনেক ফজিল উতর্গতা তো ইমাম হাইসামির রহমতুল্লা আল্লাহ লেখা মাঝমাউস জাওয়েত তিন নাম্বার খণ্ড দুইশো চোদ্দো নম্বর পৃষ্ঠা কলা রসুল আহিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়াক ফিরুল্লাহ আলিল্ হাজ ওয়াল ইমান ইস্তাক ফার্লাহুল হাজ নবীজী বলেন আল্লাহ হাজি সাহেবকে মাফ করে আর হাজি সাহেব যাদের জন্য ক্ষমা চায় তাদেরকেও আল্লা মাফ করে দেয় হাজি সাহেবকে আল্লাহ মাফ করে হাজি যাদের জন্য ক্ষমা চায় তাদেরকে আল্লাহ মাফ করে আরেকটা একটা বর্ণনা শোনেন আসিল সিলাত সহিহা কিতাবের নাম চার নম্বর খণ্ড চারশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা নবীজি বলেন ইনিস্তা ফারু হু গফার হাজি সাহেবরা ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে তাহলে বলেন যারা হজে যাবে তাদের কাছে আমরা কি বলবো আল্লাহর কাছে যেন আমাদের জন্য ক্ষমা চায় এই এই দোয়াটা আমরা তাদের কাছে চাইবো এগুলো ছয় নম্বর হজের ফজিলতের ক্ষেত্রে আলোচনা হজের ফজিলতের ক্ষেত্রে সাত নম্বর আলোচনা হজ এবং ওমরা দারিদ্রতা দূর করে সুবাহান আল্লাহ কষ্ট করে কোনো মতে আপনি টাকা জমায়া হজে গেলেন তির মিজি শরীফের আটশো দশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাসাল্লাম তা বিয়াল হাজি আল্লাহ নবী বলেন মানুষ দেখে হজে গেলে তো আবার চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয় আল্লাহ নবী কয় তাবি ও বাইনাল হাজি অল উমরা হজ উমরা তোমরা আদায় করো ফাইন্না হুমায়ন ফিয়ানিল ফখর ওয়াজুনুবা ফাইন্না হুমায়ন ফিয়ানিল ফখর ওয়াজুনুবা আল্লাহ নবী কয় হজ উমরা দারিদ্রতা দূর করে গুণা দূর করে কামায়ান ফিল কিরু খবাসাল হাদি দি ওয়াজাহাবি ওয়াল ফিদ্দ হাপরের মধ্যে যেমনিভাবে সর্বরূপাকে পবিত্র করা হয় সংশোধন করা হয় স্বর্ণরূপা আর কিছু জিনিস সেখান থেকে চলে গিয়ে খাটি সোনা রূপা তৈরি করা হয় হ্যাঁ কিছু তো চলে যায় ওই যে যেভাবে বানায় ইত্যাদি তো আপনার স্বর্ণগারের দোকানে গেলে নবীজি বলেন যেইভাবে এটাকে পরিশোধন করা হয় তোমরা হ আদায় করলে তোমাদের দারিদ্রতা আর গুণাগুলা এইভাবে ধুয়ে মুসে আল্লাহ সাফ করে দেয় স্বর্ণকেও পরিশোধন করে রূপকেও করে তোমাদের গুণাগুলা পরিশুদ্ধ করে দেয় আল্লাহ তালা আর তোমাদের দারিদ্রতা আল্লাহ দূর করে দেয় এটা কোরআনেও কিন্তু আল্লাহ বলছে মানাফি মানাফে বলছে যে মানাফি হজে যাওয়া মানে মানাফি উপস্থিত মানাফি মানে আল্লাহর পক্ষ থেকে যত ধরনের উপকার আছে সব উপকার আল্লাহ তাকে দান করেন দারিদ্রতা দূর হয় এই হজের ফজিলতের ক্ষেত্রে আমরা সপ্তম আলোচনা শুনলাম হজের ফজিলতের ক্ষেত্রে আট নম্বর আলোচনা হজ আদায় করতে গেলে পাসপোর্ট ভিসা করোনার পরীক্ষায় দানিং কতগুলো কষ্ট করতে হয় না অনেকগুলো জায়গায় যাইতে হয় প্রত্যেকটা কষ্টে একটু মনে কষ্টে দিবেন না খালি আল্লাহর কাছ থেকে একটু ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করেন আর সোয়াপ চাইবেন একদম যত জায়গায় যেতে হচ্ছে আপনার হজের কারণে সোহিহু এক হাজার একশো ষোলো হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ আল্লাহ আল্লাহ কে আল্লাহ নু বলেন আয়শা ইন্ন আলা ক্রিমিনাল আজ রী আলা কদরী নাফা কতিকি আলা কদরী না সবে কি নাফা কতিক আয়শা হজ আদাই করতে তোমার যত কষ্ট হয় যত টাকা খরচ হয় এর প্রতিটা টাকা প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে দিয়ে দিবেন যতটা কষ্ট তোমার আপনি সিরিয়ালে দাঁড়াইছেন সব কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন তার গিব আত আত্মার গিব আর তার একটা কিতাব আছে দুই নম্বর খন্ড একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা একটা বর্ণনা আছে আর নাফাকতু ফিল হাজিকার নাফাকতি ফি সাবিল্লাহ জিহাদের ময়দানে খরচ করলে যে সোয়াব হজে খরচ করলে অবিকল সেই সোয়াব আল্লাহ দান করে তাহলে হজে খরচ করলে যেহাদের ময়দানের সব পাওয়া যায় আবার কষ্ট এবং আপনার খরচ করার প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায় এগুলো আট নম্বর আলোচনা নয় নম্বর হজে গিয়ে যদি মারা যায় কেউ মারা যায় কিনা হ্যাঁ এই যে গত শুক্রবারে বললাম আমার ওই মসজিদের সভাপতি সাহেব তাফসির করি যেখানে মারা গেছে উনি তো হজে গিয়ে যদি কেউ মারা যায় এক্ষেত্রে আমরা দুইটা বর্ণনা শুনি এক নম্বর বোহারি শরীফের বারোশো ছেষট্টি নাম্বার হাদিস ুম আব্স ুদীল্লাহ আলা ুমার বন্্য বর্ণনা বাইনামা নামা ওয়াকিফুন মা সুললাহ সলল আ হিসাল্লা বি আরাফা এক ব্যক্তি আল্লাহ নবীর পাশেই নবীর সাথেই আরাফান ময়দানে অবস্থান করতেছে ইজু আমিন র আহিলাতি হঠা লোকটা তার বাহন থেকে মাটিতে পড়ে গেছে বাহন থেকে মাটিতে পরেে গেছে। ফথ ঘর মটকে লোকটা মারা গেছে ঘার মটকে পুইরা ঘাটা মটকা গেছে লোকটা মারা গেছে ফকালার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন ইকসিলুহু বিমা ইন ওয়াসিদিরিন তাকে বরুই পাতা এবং পানি দিয়ে গোসল করাও তাকে দুইটা কাপড়ের মধ্যে কাফন দাও বলেন তো পুরুষকে কাফন দেয় কয় কাপড়ে ওই হাজিকে কয় কাপড়ে কাফন দিতে বললেন দুইটা এরপর নবী বললেন ওলা তুহানি তুহু তা শরীরে কোনো সুগন্ধি লাগাইবা না আমরা মৃত ব্যক্তিরে সুগন্ধি লাগাই দেই না তিন নাম্বার ওয়ালা তুখম্মিরু সাহু তার মাথা ঢাকবা না বলেন তো আমরা লাশের মাথা ঢাকি কি ঢাকি না আল্লাহ নবী বললেন এক নাম্বারটাকে দুইটা কাপড়ে কাফন দাও দুই নাম্বার সুগন্ধি লাগাইবা না তিন নাম্বার তার মাথা আটা ঢাকবা না নবীজি বলেন ফা ইন্নাল্লাহা ইয়াবসুহু ইয়াউমাল কিয়ামতি মুলাববিয়া যে অবস্থায় মারা গেছে আজিসাব মারা গেছে দুই কাপড়ে হাজি সাহেব মারা গেছে দুই কাপড়ে আল্লাহ কেয়ামতের ময়দানে বলা তাকে কেয়ামতের ময়দানে উপস্থিত করবেন হ্যাঁ বলা অবস্থায় উপস্থিত করবেন এটাই উত্তম মৃত্যু ভালো মৃত্যু হ্যাঁ যদি নসিবে পেয়ে যান যদি আমরা পেয়ে যাই তত হয়ে গেল তাহলে হাজি সাহেবকে এইভাবে আল্লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলা অবস্থায় কেয়ামতের মাঠে আল্লাহ উঠাবেন এটা কিতাব আছে বাই হাকি শাহাবুল ইমান হাদিস নাম্বার চার হাজার একশো নাম্বার হাদিস একচল্লিশশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান খরজা হাত যান ও গাজিয়ান ও মান গাজিয়ান ও হাত যান ও যেই ব্যক্তি হজে রওনা করলো উমরায় রওনা করলো অথবা জিহাদের ময়দানে রওনা করলো ফা মাতাফি তরি কিহি রাস্তায় মারা গেছে হজে যাইতে পারে নাই রাস্তায় মারা গেছে মক্কায় পড়ছে এখনও হজ করতে পারে নাই মারা গেছে বাংলাদেশ থেকে রওনা হয়েছে হজের নিয়তে ঘর থেকে বের হয়ে আপনার হজ ক্যাম্পে গিয়ে মারা গেছে প্লেনে মারা গেছে নেমে মারা গেছে রাস্তায় মারা গেছে নবীজি বলেন ফাজরুহু আজরুল হাজি ইলা ইয়াউমিল কিয়ামা এক না এই হাজি কে আল্লাহ কেয়ামত পর্যন্ত হজের সব লিখতেই থাকবেন হ্যাঁ কেয়ামত পর্যন্ত হজের সব তাকে দিতেই থাকবেন উমরা করতে গিয়ে মারা গেলে উমরার সব দিতেই থাকবেন জিহাদে মারা গেলে জিহাদের সব দিতেই থাকবেন তাহলে হজের রওনা করে মারা গেলে লাভ না লস লাভ কোনো হজে মানে হজটা লাভ আর লাভ বাচেন তাও লাভ মরেন তাও ওখান থেকে বেঁচে আসবেন তো নবজাতক শিশুর মতো আসবেন মারা যাবেন জান্নাত লস নাই যেই দিকে যাবেন শুধু লাভ আর লাভ শুধু হালাল টাকায় যাবেন এ হলো হজের ক্ষেত্রে আপনার যদি কেউ মারা যায় তাহলে তার কোনো লস নাই লাভ আস এগুলো নয় নম্বর কথা দশ নাম্বার হজের একটা গুরুত্বপূর্ণ আমল সেটা হলো তালবিয়া পাঠ করা বলেন তো কি পাঠ করা লাভবাইক আল্লাহ লাভবাইক লা শারিক আলাকা লাভবাইক ইন্নাল হামদা ও নিয়ামাত আলাকা অলমুল লা শারিক কালাকা লাভবাইক এই তালবিয়া পাঠ করা এ ব্যাপারে আমরা দুটি বর্ণনা শুনি তিরমিজি শরীফের আটশো সাতাইশ নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আসছে কয়লা রসুল্লাহ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি হজে যায় হজে যাওয়ার পর তালবিয়া পাঠ করে তালবিয়া পাঠ করে মানে লাবাহিক আল্লাহ হুম্মা এই তালবিয়া পাঠ করে তো তালবিয়া যে ব্যক্তি পাঠ করে লাব্বাইক আল্লাহ হুম্মা লাবাহিক এটা যে ব্যক্তি পাঠ করে এটা হলো একটা বর্ণনা পরের বর্ণনাতে দেখেন কি বলছে আটশো আঠাশ নাম্বার হাদিস এটা গেল আটশো সাতাইশ আটশো আঠাশ নাম্বার হাদিসে বলছে মামিন মুস্তিমিন ইউলাবি ইহি ও আনসিমালি ও আনসিমালিহি কোন ব্যক্তি যখন লাভবাইক আল্লাহ হুম্মা বলে তার ডানে তার বামে মিন হাজারিন যত পাথর মিন সাজারিন যত গাছ মিন মাদারিন তৃণ লতা মাটি যা আছে সব লাভবাইক বলতে থাকে যে ব্যক্তি লাভবাইক বলে গাছ পাথর মাটি যা আছে তৃণলতা সবাই লাভবাহিক বলতে থাকে তাহলে তালবিয়া পাঠ করা এটার খুব ফজিলত নম্বর কথা নাম্বার তালবি একটু জোরে পাঠ করবে একটু তালবি একটু জোরে পাঠ করবে ও আচ্ছা নবীজি সাল্লাই সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ কোন হ শ্রেষ্ঠ নবীজি বললেন আল আল্লা বলেন তো দুইটা শব্দ আল আজ্জু ওয়া আল আজ্জু মানি লাভবাইক আল্লাহ বলা ও সাজ্জু হজে কোরবানি করা আমাদের নবীজি দেখছেন কি সুন্দর ভাষাবিদ ছিলেন নবীজি নবীজি মাত্র দুইটা শব্দ বলছে আর আমরা কত ব্যাখ্যা করি এগুলার এই জন্য তো আমাদের নবী শব্দ একটা বলবে এটা দিয়ে এক হাজার পৃষ্ঠা তৈরি হয়ে যাবে সোহান নবীকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ আমাদের নবী যে জবাব দিলেন যদি আপনারা প্রশ্ন করতেন এটা বলার পরে আপনাকে বুঝাইতে একদিন লাগতো আমার অথচ আমার নবী কত সুন্দর ভাবে জবাব দিয়ে দিলেন আল্লা আন মানে কি পাঠ করা হজে সাতজন মানি হজে করবানি করা ওই হজ শ্রেষ্ঠ হস এটা মিজির আটশো সাতাশ নাম্বার হাদিস আর আটশো আঠাশ তো বললাম ডানে বামে যত গাছ ইত্যাদি এগুলা তালবিয়া পাঠ করে এগারো নম্বর কথা তালবি একটু জোরে পাঠ করা তালবিয়া জোরে পাঠ করা দলিল তিরমিজি শরীফের 829 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী কয় আমার কাছে আস আমার কাছে আসার পর আমার অনি আন আমর আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াতালবিয়া আমাকে বলছে আমি যেন আমার সাহাবাদেরকে আদেশ করি তারা যখন তালবিয়া পাঠ করে আর ইলাহা ইল্লাল্লাহ বলে তারা যেন জোরে আওয়াজ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তালবিয়া এগুলা যেন জোরে আওয়াজ করে পরে আমার সাহাবাদেরকে আদেশ করার জন্য বলছে তাহলে তালবি একটু জোরে বাট করা এগুলো এগারো নম্বর কথা বারো নম্বর তফ করা হোজে একটা এবাদত আছে না তফ তফ করা এটা গুরুত্বপূর্ণ একটা এবাদত হজে তফ করা এটা অনেক ফজি তফ করা কয়ল আর সু হল ল হিসল্ল ল তিরমিজি শরীফের বর্ণনা নয় পাঁচ নয় কত হয় নয়শো উনষাট্টি নবীজী বলেন মান তফা তফাহাদল বাই তুসবু আনফা স যে ব্যক্তি এই ঘরে সাদ্টা তফ করে কানা কাইত কি র গোলাম আজাদ ওই যুগে গোলাম আজাদ অনেক দামি কাজ গোলাম আজাদের সপ পেয়ে যায় এরপরে নবী বলেন লায় ওই ব্যক্তি একটা পা ফালায় ও লায়র ফাউল ওখ আর একটা পা উঠায় ইল্লাহত্তল্লা বিহা খতি আহ শব্দ শাদ্দে খালি গুনা মাফ হইতে থাকে পা উঠায়

আল্লাহ নবী নিয়ম ছিল আল্লাহ নাজিল করে আল্লাহজিবাই তিহিল আর হারম যারা হজ করে তাদের উপরে আল্লাহ প্রতিদিন নাজিল করে এই ও মিয়াতা রহমা একশো বিশটা রহমত কয়টা রহমত আল্লাহ স্পেশালভাবে যারা ওই ঘর তফ করে হজ করে তাদের জন্য কয়টা রহমত নাজিল করে একশো বিশটা তিন আলী ত ইফিন সাহিত্য শুধু তফকারীদের জন্য তফ যারা করে তাদের জন্য কয়টা আর রইল যারা নামাজ পড়ে তাদের জন্য ঘরের সামনে যারা নামাজ পড়ে তাদের জন্য রইল এখন আপনি ক্লান্ত না শুধু কাবা কাবাঘরের দিকে শুধু এমনি তাকায় রইছেন ওয়াই শ্রী নালিনাজির নবী বলেন শুধু তাকায় থাকলেও বিষ্টা রহমত হ্যাঁ এইভাবে শুধু তাকায় কাবা কাবাঘরের দিকে বিষ্টার রহমত টেলিভিশনে তাকাইলে হবে না কিন্তু সেখানে গিয়ে তাকাই তো ঘরে আবার টানায় তাকায় না আমাদের দেশে কাবা শরীফ বানায় তফ শুরু হয়েছিল আল্লাহ ফেতনা রহিত করছে আবার কবে আসে আল্লাহ জানে তো যাই হোক এগুলো কিন্তু এই দেশে আপনি এমনি তাকায় থাকবেন আর ফজিলত হবে এরকম না বিষয়টা এ হলো তফের ফজিলত তেরো নাম্বার এটা গেল তফ তেরো নাম্বার হজে যাওয়ার পর আরেকটা কাজ করে বলেন তো কি তফের সময় আর একটা কি কাজ আছে পাথর চুমা দেওয়া হজরা আসর চুমা দেওয়া হজরে আশ্রত চুমা দিতে পারলে দিবে চুমা যদি আপনার কাউকে কষ্ট না দিয়ে চুমা দিতে পারে দিবে না পারলে চুমা দেওয়া দরকার না খালি স্পর্শ করবে আরেক হাজিরে কষ্ট দিয়ে চুমা দিতে গেলে এটা ঠিক হবে না আরেক হাজির কষ্ট হয় চুমা দিতে গেলে এটা দরকার নাই আপনি বারবার চক্কর দিবেন চুমা দেওয়ার জন্য কিন্তু অন্য হাজি কষ্ট পাবে তা দরকার নাই বাস শুধু স্পর্শ করলেই হবে হ্যাঁ চেষ্টা তো থাকবে আপনি চুমা দেওয়ার ইবনে মাজা উনতিরিশশো চৌচল্লিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম লায়া তিয়ান হাজারুয়া তিয়ামতের ময়দানে এই পাথরটা আল্লাহ উপস্থিত করবেন সুবাহান আল্লাহ এই পাথর এই কালো পাথর ওয়ালা হু আল্লাহ দুইটা চোখ দিবে সুবাহান আল্লাহ ইয়ো মুশ সি পাথর দুই চোখ দিয়ে দেখবে ওয়ালি সানু নিয়ান্তি কবি আল্লাহ জবান দিবে জবান দিয়ে কথা বলবে ওয়া সাধু আল্লাহ মা ইয়েস আলিমু হবি সাক্ষী কাছে সাক্ষী দিবে আল্লাহ আমারে চুমা দিয়েছিল আপনাকে মাফ করে দেন সাক্ষী তাহলে হজরে আস্বাদ চুমা দেওয়ার ফজিলত হজরে আসবাদের কোনো একক ক্ষমতা না এটা এটা আল্লাহর পক্ষ থেকে এই ফজিলতটা এটা মাথায় রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে ফজিলত বোখারির বর্ণনা দ্বারা বোঝা যায় অমর ইবনুল পাথরকে লক্ষ্য কে লক্ষ্য পাথর তোমার মধ্যে উপকার ক্ষতি করার ক্ষমতা নাই কিন্তু মনে রাখবা নবী তোমার চুমা দিছে তাই আমি ওমর তোমাকে চুমা দিচ্ছি এর মানে তুমি যে খুব নিজস্ব কোনো গুণাগুণ রাখো এমন না নবী চুমা দিছে তাই দিচ্ছি হ্যাঁ আল্লাহ তোমার মাধ্যমে যদি উপকার করে করবে তো কেয়ামতের ময়দানে আল্লাহ চোখ দিবে কেয়ামতের ময়দানে আল্লাহ জবান দিবে আর কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সে সাক্ষী দিবে এই সাক্ষী দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করবেন এই বিশ্বাস রাখতে হবে পাথরের একক কোনো ক্ষমতা নাই এটা বুখারির বর্ণনা দ্বারা বোঝা যায় চোদ্দো নাম্বার আরাফার ফজিলত আরাফার অবস্থানের ফজিলত নাসাই শরীফের তিন হাজার তিন নাম্বার বর্ণনা তিন শূন্য শূন্য তিন তিন হাজার তিন তিন শূন্য শূন্য তিন কত হয় তিন হাজার তিন তো এই আরাফার ময়দানে ইনদাহু লায়াদ নু আল্লাহ একদম কাছাকাছি হয়ে যায় হাজি সাহেবদের সুহান আল্লাহ অয়ে বিহুমুল মালা ইকা আল্লাহ ফেরেস্তাদের সাথে তাদের কি নিয়ে গর্ব করতে থাকে দেখো আমার সারা দেওয়ার জন্য আসছে কেন আসছে আমি বলছি আসতে আসছে প্রশ্ন হইতে পারে হুজুর টাকা খরচ করে কাবার সাহেবের সামনে বসে রইলাম টাকা রইলাম মাফ হবে হ্যাঁ বাস আল্লাহ বলছে যাইতে যাব সেখানে গিয়ে কোনো বিবেক খাটানো লাগবে না প্রশ্ন উঠায় বারবার যে সৌদিরে এরকম কুটিপুতি বানাইতেছি আমরা এই হস করতে করতে এগুলাম আল্লাহ বলছে যেতে যেবে মুসলমান ঠিক না কথা না আল্লাহ বলছে যাইতে মুসলমানদের যেই কোনো এবাদতের ক্ষেত্রে প্রথম বিশ্বাস আমার আল্লাহ বলছে এই হুকুম পালন করতে করব এখানে কোনো যুক্তি খাটানো যাবে না বাস পনেরো নাম্বার কথা নয় জিল হজের রোজা কবের রোজা মানে আগামীকালকার রোজা নয় জিল হজের রোজা সিয়াম ইয়াউমি আরাফা মুসলিম শরীফ ছাব্বিশশো ছত্রিশ নাম্বার হাদিস আরাফার দিনে রোজার ব্যাপারে নবীজি সাল্লা সাল্লাম বলেন আহতাসিব আল্লাহ আইয়ু সানাতাল্লাতি ওসানাতি কবলাহ সানাতাল্লাতি বাদা নয় জিলহ রোজা যদি কেউ রাখে ইয়াউমি আরাফা আরাফার দিনের রোজা দ্বারা উদ্দেশ্য নয় হজি কেন অন্য অন্য বর্ণনা আছে হজরত আরাফার দিন তাকবীরে তার তাসিক শুরু করতেন তো আমরা আজকে থেকে শুরু করছি নাকি বললেন না কেন আজকে শুরু করছেন কবে শুরু করবেন তো এখানে তো আরাফার শব্দ আসছে হজরত আলী আরাফার দিন থেকে তার শিখ পড়তেন তাহলে উদ্দেশ্য নয় জিল হোস আবদুল্লাহ মাসুদ আরাফার দিন থেকে তার শিখ পড়তেন তো আজকে থেকে শুরু করতেন উদ্দেশ্য নয় জিল হস এই জন্য নয় জিল উদ্দেশ্য মতভেদ আছে কেউ বলেন আরাফার দিন দ্বারা আরাফার দিনই উদ্দেশ্য তো তাদেরকে আবার খণ্ডন করে তাহলে পরের দিন তো কোরবানি করতে হবে কালকে তো আমরা কোরবানি করবো না কালকে কোরবানি করবেন নাকি না তো যাই হোক তো এই ক্ষেত্রে আবার যদি কোন হজুর আমি মুক্ত থাকতে পারবো কিভাবে তা আপনি নয়টা রোজা রাখেন তাহলে আর কোনো ঝগড়া দরকার নেই শুরু থেকে রাখতে থাকেন খালি রাখবেন যত রাখবেন তত ফজিলত আজকে যারা রাখছেন মাসাল্লাহ তো কালকেও রাখবেন কালকে তা মিস দিয়ে না কালকেও মিস দিবেন না কারণ আমাদের কোরবানি পরশু দিন এটাই চূড়ান্ত সত্য কথা কোরবানির আগের দিনকে বলা হয় নয় জিল হজ দিনকে বলা হয় দশই জিল হজ তো নয় জিল হজ রোজা রাখার ফজিলত আগের এক বছরের গুনা এবং পরবর্তী এক বছরের গুনা আল্লাহ মাফ করে দেয় আজকে যারা রাখছেন রাখছেন আগামীকাল অবশ্যই ইনশাল্লাহ রাখবেন বাংলাদেশিরা যদি আপনার এই ফজিলত চান আল্লাহ আকরবুল আলমিন আমাদের সকলকে হজের ব্যাপারে সংক্ষিপ্তভাবে আশা করি আপনাদের সামনে যদিও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে একটা ধারণা হয়েছে যে হজ করা দরকার টাকা দিলে দেরি না করাই উচিত বরং দ্রুত আমাদের হজ সম্পাদন করা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ঝগড়া মুক্ত থেকে আরাফার দিনের রোজা এই জাতীয় ঝগড়া আমরা সাধারণ যারা তারা করব না এই দায়িত্বটা আলেমদের উপর ছেড়ে দেন এটা আপনারা করেন না তো এই জন্য আপনাদেরকে বললাম নয়জিল হজের সিয়াম এটার পক্ষেও প্রচুর দলিল কিভাবে হজরত আলী আরাফার দিন থেকে তাকবিরে তার শিখ শুরু করতেন আব্দুল্ল মাসুদ আরাফার দিন থেকে তার শিখ শুরু করতেন অসংখ্য তাবির ব্যাপারে আসে আরাফার দিন থেকে তাকবির শুরু করতেন ইবনে তাইমিয়ার বর্ণনা আছে আরাফার দিন থেকে তাকবির শুরু করতেন তো আরাফার দিন থেকে তাকবির মানি নয় জিলহসের তাকবির এটা তো সবাই একমত যে তাকবির হবে নয় জিলহ ফজর থেকে এটা কিন্তু সবাই একমত অথচ সবার বর্ণনা আসছে ইয়ৌব আরাফা আরাফার দিন আরাফার দিন আরাফার দিন তো তাকবীরের ক্ষেত্রে আরাফার দিন হয়ে যায় নয় জিল হজ আর রোজার ক্ষেত্রে এটা কেন আটি জিল হজ হবে ভাই তো যাই হোক বুঝাইতে চাইলাম ঝগড়া আপনারা সাধারণ জনগণ যারা আপনারা ঝগড়া করেন না রাখছেন আলহামদুলিল্লাহ ফজিলত পেয়ে যাবেন আগামীকালও রাখবেন আল্লাহ আলমিন আমাদের সকলকে হাজ হজের সাথে সংক্রান্ত যত ফজিলত আছে এই ফজিলত যেন আমরা যথাযথভাবে হালাল উপার্জনের মাধ্যমে আমরা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আউামদুলিল্লাহ রবিল্লা আলমিন ঈদের জামাত ইনশাল্লাহ সাতটা তিরিশে অনুষ্ঠিত হবে কটায় সাতটা তিরিশ ইনশাআল্লাহ সাড়ে সাতটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা মতভেদ করব না কোরবানির ঈদ নামাজ যত আগে পড়া হয় এটাই উত্তম তাহলে সাড়ে সাতটা সাড়ে সাতটা অনেক বেশি হয়ে গেছে তো তারপরও সাড়ে সাতটা ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ বলেন হ্যাঁ সাড়ে সাতটা এটা নিয়ে কোনো মতভেদ করবো না চার কবলা কবলাল জুমানে